সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কলেজে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সবাইকে এই স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি পরিসংখ্যান বিষয়ের ক্লাস নেওয়ার জন্য। আজকে আমি পরিসংখ্যানের প্রথম পত্র নিব, অধ্যায় হচ্ছে সপ্তম, অধ্যায়ের শিরোনাম হচ্ছে কালীন সারি, লেকচার নাম্বার 1। এর আগে আমি তোমাদের সামনে হাজির হইনি, আজকেই আমি ফার্স্ট ইয়ার অর্থাৎ একাদশ শ্রেণীর সামনে হাজির হয়েছি। এর আগে তোমাদের অন্যান্য টিচার মানিক স্যার এবং পারভেজ স্যার ক্লাস নিয়েছে। আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি নিব সেটি হচ্ছে কালীন সারি। আমার পরিচয় আমি একটু বলি, আমি জিএম নুরুন নবী, সহকারী অধ্যাপক, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে, যদি কারো এই লেকচারটি লাগে তাহলে আমার কাছে বললে আমি তাকে মেইল করে পাঠিয়ে দিব। আশা করি যে যেখানে আসো ভালো আসো। আমরা এখন একটু পড়াই ফিরি। এইখানে একটা ছবি দেখা যাচ্ছে, ছবিটা হচ্ছে কিসের ছবি? ধানের ছবি। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন বছরে ফসলের যে চিত্র, তাহলে এখানে কি হচ্ছে, সময় এবং ফসলের উৎপাদন এই দুইটার উপর ভিত্তি করে কাজটা হয়েছে। অর্থাৎ এই স্লাইডটাই যেটা আমরা দিচ্ছি, একটা ধান, সেই ধানটা কোন বছরে কত উৎপাদন করছে, অর্থাৎ ধান এবং গম আমার যে গ্রাফটা দেওয়া আছে সেখানে ফসল উৎপাদনের চিত্র, অর্থাৎ সবুজ অংশটুকু, নীল অংশটুকু রাইস, আর উপরে অংশটুকু হোয়াইট, অর্থাৎ ধান এবং গমের উৎপাদন 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফটায় তাহলে কি কি কাজ করা হচ্ছে, একটা হচ্ছে সময় আর একটা হচ্ছে ফসল। তাহলে এটা কিসের সাথে সম্পর্কিত আমরা সেটা হচ্ছে বলি, এটা হচ্ছে আমার কালীন সারির সাথে সম্পর্কিত। আজকের পাঠের শিরোনাম হচ্ছে কালীন সারি, আজকের পাঠের শিরোনাম হচ্ছে কালীন সারি, ইংলিশে বলা হয় টাইম সিরিজ। টাইম সিরিজ কালীন সারির আমরা যে চিত্রটা আগেটা দেখলাম সেটা ফসল উৎপাদন বিভিন্ন সময়ের সাথে, অর্থাৎ এই কালীন সারি কাজ করবে সময় নিয়ে। ইংলিশ শব্দটা দেখলে আমরা আরো ক্লিয়ার হই, টাইম সিরিজ, অর্থাৎ টাইম মানে সময় আর সিরিজ মানে ধারা, অর্থাৎ একটা চলক সময় নিয়ে কাজ করবে, সেটা হচ্ছে কালীন সারি। এবার হচ্ছে আমরা আজকের এই লেকচারটা বা এই ক্লাসটা করে কি কি শিখতে পারবো, যেটাকে বলা হয় শিখন ফল, কালীন সারির ধারা ব্যাখ্যা করতে পারবে, কালীন সারির ব্যবহারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, কালীন সারির বিভিন্ন উপাদান বর্ণনা করতে পারবে, যদি সময় পাওয়া যায় তাহলে বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করতে পারবে। তাহলে আজকের আমার যে লেকচার তার মূল শিখন ফলটা হচ্ছে কালীন সারির ধারণা ব্যাখ্যা করতে পারবে, কালীন সারির ব্যবহার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবে, কালীন সারির বিভিন্ন উপাদান বর্ণনা করতে পারবে, বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে কালীন সারির সাধারণ ধারা নির্ণয় করতে পারবে। তাহলে আমাদের ক্লাসটা চলছে কালীন সারি। আসো এবার আমরা বলতে পারি কালীন সারি কি। প্রথমে যে আমরা একটা চিত্র দেখেছিলাম সেখান থেকে বুঝলাম আজকে আমাদের পাঠ হবে কালীন সারি। সেই কালীন সারি কি? সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাসকেই কালীন সারি বলে। অর্থাৎ দেখো, আমরা ধানের উৎপাদন সময় সাপেক্ষে বলেছিলাম চিত্রতে, 1991 সাল থেকে 2008 সাল পর্যন্ত, অর্থাৎ সময় ছিল সেই সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তথ্য বিন্যাস। সংখ্যাত্মক অর্থাৎ ধান উৎপাদনের পরিমাণ, গম উৎপাদনের পরিমাণ,
এই জন্য বলা হচ্ছে সংখ্যাত্মক তত্ত্ব বিন্যাসকেই বলবো কালীন সারি। তাহলে কালীন সারি কি? আবারও আমি বলছি, তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো, ক্লাস শুনলে এখানে আমাদের পড়া হয়ে যাবে প্রায় 60-70%। সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তত্ত্ব বিন্যাসকেই কালীন সারি বলে। তাহলে এখানে মূল কি পয়েন্ট কে সংজ্ঞার? সময় আর সংখ্যাত্মক তত্ত্ব। তাহলে কার সাথে কার বিন্যাস? সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যা তত্ত্ব বিন্যাসকে বলবো হচ্ছে আমরা কালীন সারি। সময়ের সাথে সম্পর্কিত, সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যা তত্ত্ব বিন্যাসকে বলবো হচ্ছে আমরা কালীন সারি। সরি, তাহলে সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যা তত্ত্ব বিন্যাসকে বলবো হচ্ছে আমরা কালীন সারি। পরিসংখ্যাতবিদ ক্লার্কস, টন এন্ড কাউডনের মতে এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডাটা অ্যারেঞ্জ বাই দা ক্রোনোলজিক্যালি ক্রোনোলজিক্যালি তাহলে এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডাটা কার উপর ভিত্তি করে তৈরি হয়েছে? কনসিস্ট অফ ডাটা অ্যারেঞ্জ বাই দা ক্রোনোলজিক্যালি অর্থাৎ পর্যায়ক্রমিক। তাহলে এ টাইম সিরিজ কনসিস্ট আর ডাটা অ্যারেঞ্জ বাই দা ক্রোনোলজিক্যালি অর্থাৎ কালীন সারি হচ্ছে ধারাবাহিকভাবে সাজানো ডাটা। তাহলে আমরা সংজ্ঞা যে কোনো একটা দিলেই হবে, তারপরে যদি সুন্দর করে লিখতে চাও তাহলে তোমাদেরকে অবশ্যই এই কার মতে কোন পরিসংখ্যানবিদের মতে কি সংজ্ঞা সেটা উল্লেখ করাটা ভালো। কারণ হচ্ছে তুমি একটা সংজ্ঞা লিখলেও এক মার্কস পাবা, এটা দিলেও এক মার্কস পাবা, অর্থাৎ জ্ঞানমূলক প্রশ্নে এটা থাকে। তাহলে সময়ের সাথে সম্পর্কিত সংখ্যা তত্ত্ব বিন্যাসকে আমরা বলবো হচ্ছে কালীন সারি। ক্লার্কস অ্যান্ড কাউডনের মতে এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডাটা অ্যারেঞ্জ বাই দা ক্রোনোলজিক্যালি বিভিন্ন সময় নির্দেশক চলক যেমন উৎপাদন, আয়, ব্যয় ইত্যাদিকে একটি সারণী আকারে উপস্থাপন করলে কালীন সারি পাওয়া যায়। তাহলে কি বলা হচ্ছে? সময় নির্দেশক চলক এবং যেমন উৎপাদন, আয়, ব্যয় ইত্যাদি যে কোনো একটি সারণী আকারে উপস্থাপন করলে কালীন সারি পাওয়া যায়। আমরা দেখি একটা কালীন সারির উদাহরণ। 1995 সাল থেকে 2000 সাল পর্যন্ত মন প্রতি মূল্য নিচে একটি কালীন সারির মাধ্যমে দেখানো হলো। সাল 1995 মূল্য ছিল 500 টাকা, 93 সালে 520, 97 সালে 525, 98 সালে 530, 99 সালে 540, 2000 সালে 540। অর্থাৎ সময়ের সাথে যে আমাদের মূল্য মন প্রতি মূল্য যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে কালীন সারির একটা উদাহরণ। তাহলে কালীন সারি কি গেল? কালীন সারির উদাহরণ, যে কোনো উদাহরণ দিতে পারো, সাল অর্থাৎ সময় আর হচ্ছে মূল্য টাকা হচ্ছে চলক, যে কোনো উদাহরণ দেওয়া যাবে। এক সাইডে থাকবে সময় আর এক সাইডে থাকবে হচ্ছে চলক। আমরা আর একটু আগাই দেখি গাণিতিকভাবে, অর্থাৎ কালীন সারিকে আমরা গাণিতিকভাবে বা ফাংশন আকারে প্রকাশ করা যায়। y t = f of t, y t হলো চলক আর t1, t2, t3, tn হবে হচ্ছে সময় নির্দেশক। পরিসংখ্যানিক তত্ত্বকে যদি সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমিক ভাবে সাজানো হয় তাকে বলবো কালীন সারি। অর্থাৎ পরিসাংখ্যিক তত্ত্বকে যদি সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো হয় তাকে বলবো কালীন সারি। তাহলে দেখো এখানেও একটা কালীন সারির সংজ্ঞা চলে আসলো। পরিসাংখ্যিক তত্ত্বকে যদি সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো হয় তাকে বলবো হচ্ছে কালীন সারি। আমরা এতক্ষণ যেটুকু পড়লাম, যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে কালীন সারি কি, তাহলে আমরা বলবো সময়ের সাথে সম্পর্কিত তথ্য, সময়ের সাথে সম্পর্কিত যে কোনো সংখ্যাত্মক তত্ত্ব বিন্যাসকে বলবো কালীন সারি অথবা এ টাইম সিরিজ কনসিস্ট অফ ডাটা অ্যারেঞ্জ বাই দা ক্রোনোলজিক্যালি। আমাদের এইটুকু দিলেই হবে। আর যদি আসে কালীন সারির ধারণাটি ব্যাখ্যা করো অর্থাৎ অনুধাবনমূলক প্রশ্ন,
একটা জ্ঞানমূলক, এরা হচ্ছে অনুধাবনমূলক। অনুধাবনমূলক যদি প্রশ্ন আসে তাহলে সংজ্ঞার পাশাপাশি একটা উদাহরণ, অর্থাৎ উদাহরণটা হচ্ছে যে কোনো বছর এবং তার একটা চলক দিয়ে সহগকে উপস্থাপন করলে হয়ে যাবে কালিনচারীর উদাহরণ। তারপরে দিতে হবে গাণিতিক ভাবে আমরা ফাংশনকে ফাংশন আকারে প্রকাশ করা যায়, ওয়াই টি সমান এফ ফাংশন অফ টি, অর্থাৎ ওয়াই টি হচ্ছে চলক, টি ওয়ান টি টু টি থ্রি টি এন ইত্যাদি বিভিন্ন সময় নির্দেশক। আর আরেকটা বলতে পারি, পারিসাংখ্যিক তত্ত্বকে সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে সাজানো হলে তাকে বলবো কালীন সারি। তাহলে আমাদের প্রথম শিখন ফল যেটা ছিল যে কালীন সারি কি ব্যাখ্যা করতে পারবো, এক নম্বর শিখন ফল ওখানে গেল, কালীন সারি কি, কালীন সারির ব্যাখ্যা বা কালীন সারির ধারণাটা আমরা ব্যাখ্যা করতে পারবো। তাহলে কালীন সারির ধারণা হচ্ছে সময় আর কোনো সংখ্যাতক তথ্য, এই দুইটা কি পয়েন্ট আমাদের মনে রাখতে হবে, সময় আর সংখ্যা তত্ত্বের মধ্যে সম্পর্ক। আরো যদি সংক্ষেপে আমরা বলতে চাই তাহলে বলবো সময় এবং সংখ্যা তত্ত্বের মধ্যে সম্পর্কটা যার মাধ্যমে প্রকাশ করতেছি সেটাই হচ্ছে কালীন সারি। এবার আসো কালীন সারির প্রয়োজনীয়তা ও ব্যবহার, অর্থাৎ আমাদের দ্বিতীয় শিখন ফল বলেছিলাম যে কালীন সারির প্রয়োজনীয়তা ব্যবহার সম্পর্কে জানতে পারবে বা ধারণা ব্যাখ্যা করতে পারবে। যে কোনো একটি কাজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো একটি কাজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যে কোনো আমরা কাজ করব তার পূর্বে কি অবস্থা ছিল, ভবিষ্যতে কি হবে, তার একটা ধারা তৈরি করার জন্য আমরা কালীন সারি ব্যবহার করি। যে কোনো একটি ঘটনার উপর স্থানে বা সময়ের প্রভাব যাচাই করার জন্য, অর্থাৎ একটা ঘটনা সে স্থান এবং সময়ের প্রভাব যাচাই করার জন্য, যে কোনো বিশ্লেষণের অতীত সম্পর্কে ধারণার জন্য, ব্যবসা বাণিজ্য চুক্তিপত্র সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। তাহলে কালীন সারির প্রয়োজনীয়তা কিসে কিসে আমরা বলতেছি, একটি কাজের ভবিষ্যৎ পরিকল্পনার জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে, যে কোনো ঘটনা বা স্থান বা সময়ের প্রভাব যাচাই করা হয়, কোনো ঘটনার উপর সময় এবং স্থানের প্রভাব যাচাই করা হয়, যে কোনো একটি বিশ্লেষণের অতীত সম্পর্কে ধারণার জন্য, ব্যবসা বাণিজ্য চুক্তিপত্র তৈরি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য। এই গেল হচ্ছে কালীন সারির প্রয়োজনীয়তা ও ব্যবহার। তাহলে আমাদের যে দ্বিতীয় শিখন ফল ছিল যে কালীন সারির প্রয়োজনীয়তা ব্যবহার সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে, তাহলে যে কোনো একটি কাজের ভবিষ্যৎ আমাদের বাস্তব জীবনেও আমাদের, যেমন মনে করো তোমাদের যার এই যে আমরা গত বছর যে অটো পাস দিল, কার উপর ভিত্তি করে, এসএসসি এবং জেএসসি রেজাল্টের উপর ভিত্তি করে ইন্টারমিডিয়েট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করলো, তাহলে কার উপর, এই যে কোনো কাজের ভবিষ্যৎ, তাহলে আমাদের রেজাল্টের যে ভবিষ্যৎ তা কার উপর ভিত্তি করলো, যে এসএসসি জেএসসি, এটা এক ধরনের কালীন সারির ব্যবহার। এই জন্য বলা হচ্ছে আমাদের বাস্তব জীবন বলো, প্রায় আমরা সব জায়গায় সময় সম্পর্কিত এই কালীন সারি আমরা ব্যবহার করে থাকি। চলে যাই আমরা পরের স্লাইডে, তাহলে কালীন সারির উপাদান আমরা ব্যাখ্যা করতে পারবো। কালীন সারির উপাদান কয়টি সেটা আমরা একটু বলি, কালীন সারি এর চারটি উপাদান, কালীন সারির উপাদান হচ্ছে চারটি, কালীন সারির উপাদান সাধারণ ধারা, রীতিগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ধারা। তাহলে একটা হচ্ছে সাধারণ ধারা, রীতিগত ভেদ, আরেকটা হচ্ছে চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ধারা। সাধারণ ধারা, রীতিগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, আরেকটা হচ্ছে অনিয়মিত ধারা। তাহলে আমরা কালীন সারির উপাদান চারটি পাচ্ছি, একটা হচ্ছে সাধারণ ধারা, রীতিগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ধারা। অর্থাৎ এই চারটা উপাদানের প্রত্যেকটা উপাদান আমরা আশা করি ব্যাখ্যা করতে পারবো। আমরা তাহলে কি কি উপাদান, চারটি উপাদান, সাধারণ ধারা, রীতিগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, অনিয়মিত ধারা। আমাদের এখান থেকে এই স্লাইড থেকে অবজেক্টিভ আসতে পারে যে কালীন সারির উপাদান কয়টি, কালীন সারির উপাদান কয়টি, এটা হচ্ছে আমার অবজেক্টিভের জন্য। আর হচ্ছে কালীন সারির উপাদানগুলো ব্যাখ্যা করো, এটি হচ্ছে আমার
মনোধাবনমূলক প্রশ্ন হতে পারে, সাধারণ ধারা, ঋতুগত ভেদ, চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি, অনিয়মিত। এই গেল হচ্ছে আমার কালিনসারের উপাদানগুলো। এখন প্রত্যেকটা উপাদান আমরা এক এক করে ব্যাখ্যা করব। দেখো, আর একটা আমরা ছকের মাধ্যমে এখানে দেখা হচ্ছে কালিনসারের উপাদান হচ্ছে ঋতুগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবিধি, সাধারণ ধারা, অনিয়মিত ভেদ। আমাদের দেখো এরা হচ্ছে কালিনসারের উপাদান। আমাদের নিচে একটা চিহ্ন দেওয়া আছে হচ্ছে টাইম, সময়, অর্থাৎ সময়ের উপর ভিত্তি করে কালিনসারের উপাদানগুলো হয়েছে। তাহলে আমরা কি কি ঋতুগত ভেদ, চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, সাধারণ ধারা, অনিয়মিত ভেদ, আমরা এটা হচ্ছে কালিনসারির উপাদান। সাধারণ ধারা আমরা এখন ব্যাখ্যা করব। সাধারণ ধারা যখন একটি ঘটনা, যখন একটি ঘটনা পরপর কয়েক বছর একইভাবে ঘটে যায় তখন তাকে বলবো সাধারণ ধারা। যখন একটি ঘটনা পর পর কয়েক বছর একইভাবে ঘটে যায়, যখন একটি ঘটনা পর পর কয়েক বছর একইভাবে ঘটে যায় তখন তাকে সাধারণ ধারা বলে। যেমন উৎপাদন মূল্য ইত্যাদির এক বা দেড় যুগ ব্যাপী একই রকম হ্রাস বৃদ্ধি পরিলক্ষিত হলে তখন আমরা তাকে বলবো হচ্ছে সাধারণ ধারা। যে কোনো দ্রব্যের উৎপাদন মূল্য এক থেকে দেড় যুগ ব্যাপী একই রকম হ্রাস বৃদ্ধি পরিলক্ষিত হলে তাকে আমরা বলবো সাধারণ ধারা। তাহলে যখন একটি ঘটনা পর পর কয়েক বছর একইভাবে ঘটে যায় তখন তাকে বলবো সাধারণ ধারা। উৎপাদন মূল্য ইত্যাদি এক বা দেড় যুগ ব্যাপী একই রকম হ্রাস বৃদ্ধি পরিলক্ষিত হয়, কমপক্ষে এক যুগ বা 12 বছর ব্যাপী একই মুখী গতি দেখা দিলে এ ধরনের ধারা বলা হয় বিদ্যমান। এ ধরনের ধারা বিদ্যমান, অর্থাৎ সাধারণ ধারা বিদ্যমান। সাধারণ ধারার সময়টা এক যুগ বা 12 বছর ব্যাপী যদি একমুখী গতি দেখা যায়, অর্থাৎ একমুখী পরিবর্তন লক্ষ্য করা গেলে তাকে বলবো সাধারণ ধারা। বাংলাদেশের পপুলেশন একটা সাধারণ ধারা। পপুলেশন সাইজ ইন বাংলাদেশ 1901 থেকে 2001 পর্যন্ত যে বৃদ্ধির হার সেটা একটা হচ্ছে সাধারণ ধারা। আমরা বাম সাইডে যে ছবিটা দেখতে পাচ্ছি, অর্থাৎ জনগণ যে বৃদ্ধি পাচ্ছে সেই পপুলেশন সাইজ এখানে দেওয়া আছে। তোমার যেটা যে 1901 সাল, 1911 সাল, 1922 সাল, অর্থাৎ 10 বছর পর পর যেটা আমরা যদি আদমশুমারি করি সেটা এক ধরনের সাধারণ ধারা। সেজন্য 1901, 11, 21, 31, তারপরে হচ্ছে 41, 51, 61, 71, তারপরে হচ্ছে তোমার 81 নাই, তারপর আছে হচ্ছে তোমার 91, তারপর হচ্ছে 99, আর হচ্ছে 2001। অর্থাৎ এই যে পপুলেশন সাইজটার বৃদ্ধির হার এই 100 বছরের প্রায় একই ধারে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে সাধারণ ধারা। সাধারণ ধারার আবার তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। একটা হচ্ছে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, নিম্নমুখী সাধারণ ধারা, একটা হচ্ছে স্থির সাধারণ ধারা। তাই সাধারণ ধারা তিন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়, ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, নিম্নমুখী সাধারণ ধারা, স্থির সাধারণ ধারা। তাহলে সাধারণ ধারা কয় ধরনের? তিন ধরনের। ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, নিম্নমুখী সাধারণ ধারা, স্থির সাধারণ ধারা। ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, স্থির সাধারণ ধারা, অর্থাৎ অবজেক্টিভের জন্য আমরা এখান থেকে পড়ব সাধারণ ধারা পরিবর্তন কয় ধরনের হতে পারে। তিন ধরনের। আর হচ্ছে সাধারণ পরিবর্তন, সাধারণ ধারা পরিবর্তন গুলো কি কি, তখন হবে জ্ঞানমূলক প্রশ্ন। ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, নিম্নমুখী সাধারণ ধারা, স্থির সাধারণ ধারা। ঊর্ধ্বমুখী, নিম্নমুখী, স্থির সাধারণ ধারা। ঊর্ধ্বমুখী সাধারণ ধারা যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে
চলকের মানের বৃদ্ধি ঘটে, তাদেরকে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা বলে। যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে, অর্থাৎ সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে চলকের মানও বৃদ্ধি পায়, তাকে সাধারণ ধারা বলা হয়। যেমন আমরা একটু এখানে দেখি যে আমাদের বাম সাইডে, অর্থাৎ আমাদের বাম সাইডে আছে কি, জনসংখ্যা। অর্থাৎ এই জনসংখ্যা বৃদ্ধি আর আমার অর্থাৎ ওয়াই অ্যাক্সিসে দেওয়া আছে জনসংখ্যা, আর এক্স অ্যাক্সিসে দেওয়া আছে কি, সময়। আর এই যে মানটা কি হয়েছে, আমাদের যে গ্রাফটা পাচ্ছি, গ্রাফটা আস্তে আস্তে উপরের দিকে বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ঊর্ধ্বমুখী। তাহলে সময়ের সাথে যদি আমার চলকের মানের বৃদ্ধি ঘটে, ঊর্ধ্বমুখী অর্থাৎ বৃদ্ধি ঘটে, তাকে বলবো ঊর্ধ্বমুখী সাধারণ ধারা। তাহলে গ্রাফটা কি, আমরা এক্স অক্ষে দেব সময়, ওয়াই অক্ষে দিব জনসংখ্যা, আমরা যে গ্রাফটা পাবো মূলবিন্দু থেকে এটা উপরের দিকে যাচ্ছে, অর্থাৎ ঊর্ধ্বগামী, সাধারণ ধারা। তাহলে এটা আমাদের গেল হচ্ছে ঊর্ধ্বগামী সাধারণ ধারা, গেল। তাহলে যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে, তাহলে দেখো তিনটে সংজ্ঞা প্রায় একই রকম আসবে। এই জন্য প্রথম সংজ্ঞাটা আমরা একটু খেয়াল করি, যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে, তাকে বলবো ঊর্ধ্বমুখী সাধারণ ধারা। যেমন জনসংখ্যার মাথাপিছু আয়, ছিল হচ্ছে ঊর্ধ্বমুখী সাধারণ ধারার উদাহরণ। এবার আসো নিম্নমুখী সাধারণ ধারা, যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের হ্রাস ঘটে, তাদেরকে বলবো নিম্নমুখী সাধারণ ধারা। যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানে হ্রাস ঘটে, তাদেরকে বলবো নিম্নমুখী সাধারণ ধারা। যেমন জনসংখ্যা বৃদ্ধির হার ও মৃত্যুর হার, তাহলে অর্থাৎ এগুলো সময় বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমার এই মানগুলো হ্রাস পাচ্ছে, সেজন্য এটাকে বলবো হচ্ছে নিম্নমুখী সাধারণ ধারা। যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানের হ্রাস ঘটে, যেমন আমরা একটু গ্রাফটা একটু খেয়াল করি, দেখো আমরা মৃত্যুর হার দেওয়া আছে, অর্থাৎ ওয়াই অক্ষে দেওয়া আছে হচ্ছে মৃত্যুর হার, আর তোমার এক্স অক্ষে দেওয়া আছে হচ্ছে সময়। যদি আমরা মৃত্যুর হার এইখানে যদি একটা বছর, এইখানে মৃত্যুর হার, অর্থাৎ আমরা যদিও ধরি 1971 সালে মৃত্যুর হার যদি বেশি ছিল এইখানে, তারপরে হচ্ছে তোমার তারপরে মৃত্যুর হার এইখানে, তারপরে যদি আমরা এখানে, তারপরে যদি এইখানে, অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে এটা কি হচ্ছে, হ্রাস পাচ্ছে, অর্থাৎ নিম্নমুখী। তাহলে দেখো সময় কম হলে মৃত্যুর হার মানে বেশি, সময় বাড়তে মৃত্যুর হার কমতে থাকে, অর্থাৎ এই যে কমাটাই বলা হচ্ছে তোমার হ্রাস। তাহলে এটা হচ্ছে নিম্নমুখী, এই জন্য গ্রাফটা উপর থেকে নিচের দিকে আসছে। তাহলে এটা গেল হচ্ছে আমার নিম্নমুখী সাধারণ ধারা। এবার হচ্ছে স্থির ধারা, যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে চলকের মানের হ্রাস বৃদ্ধি ঘটে না, তাদেরকে বলা হয় নিম্নমুখী সাধারণ ধারা। উদাহরণ, যেমন ব্যাংকের মুনাফার হার, প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ যেগুলো সময় বৃদ্ধি পাচ্ছে কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না, তাদেরকে বলবো
স্থির সাধারণ ধারা, যে সকল ক্ষেত্রে সময়ের অগ্রগতির সাথে সাথে চলকের মানে হ্রাস বৃদ্ধি ঘটে না তাদেরকে বলবো নিম্নমুখী সাধারণ ধারা। তাহলে নিম্নমুখী সাধারণ ধারার দেখো বলছি যেহেতু আমরা একটু এদিকে ব্যাংকের মুনাফা অর্থাৎ মুনাফা আর এদিকে সময় অর্থাৎ 1980 সাল, 90 সাল, 2000 সাল, 2010, 2020 যত সময় বাড়ুক ব্যাংকের হার একই থাকার কারণে দেখো এরকম একটা সোজা স্ট্রেট লাইন দাঁড়াইছে, স্থির সাধারণ ধারা। অর্থাৎ সময়ের কোনো সময়ের পরিবর্তনের সাথে সাথে এই মানটার কোনো পরিবর্তন হয়নি, এই জন্য এটা ঊর্ধ্বমুখী হয়নি নিম্নমুখী হয়নি, একটা স্ট্রেট লাইন হয়েছে। এদিকে বলবো হচ্ছে আমরা স্থির সাধারণ ধারা। তাহলে আমাদের সাধারণ ধারা সম্পর্কে শেষ হলো। সাধারণ ধারায় আমরা কি কি পড়লাম? সাধারণ ধারায় হচ্ছে ঊর্ধ্বমুখী সাধারণ ধারা, নিম্নমুখী সাধারণ ধারা, তারপরে হচ্ছে আমরা স্থির সাধারণ ধারা। স্থির সাধারণ ধারা তাহলে আমরা সাধারণ ধারা কাকে বলে, সাধারণ ধারা যে কত প্রকার সেগুলোর আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখলাম। এরপরে আমরা চলে যাচ্ছে অন্য ধারা। রীতিগত ভেদ অর্থাৎ আমরা প্রথমে পড়েছিলাম এর উপাদান হচ্ছে চারটি, একটা সাধারণ ধারা, ঋতুগত পরিবর্তন ধারা, তারপরে হচ্ছে অনিয়মিত ভেদ, আর একটা ছিল হচ্ছে তোমার সাধারণ ধারা, ঋতুগত পরিবর্তন, চক্রক্রমিক বৃদ্ধি, হ্রাস বৃদ্ধি আর ঋতুগত ভেদ। আমরা এখন একটু করব হচ্ছে ঋতুগত ভেদ। ঋতু পরিবর্তনের সাথে সাথে কালীন সারির যে পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে ঋতুগত ভেদ বলে। যেমন তাপমাত্রা, বৃষ্টির কারণে ছাতার চাহিদা, ঈদ বা পূজায় জামা কাপড়ের চাহিদা। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধি পালে অথবা বৃষ্টি হলে আমরা ছাতার ব্যবহার বেশি করি, ঈদ বা পূজায় জামা কাপড় আমরা কেনার প্রবণতা বৃদ্ধি পায়, এগুলো হচ্ছে ঋতুগত ভেদ। অর্থাৎ সময়ের সাপেক্ষে বা সময়ের প্রয়োজনে আমরা যে কাজগুলো করি সেটাকে বলবো ঋতুগত ভেদ। এছাড়াও আমরা শীতকালে শীতের কাপড় কিনি, এটা একটা ঋতুগত পরিবর্তন। অর্থাৎ সময়ের সাথে সাথে বা ঋতু পরিবর্তনের সাথে সাথে কালীন সারির আমাদের দেশে যেমন শীত, গ্রীষ্ম, বর্ষা, হেমন্ত ও বসন্ত। তাহলে এই যে 6টা ঋতু আছে, আমাদের 6টা ঋতুর আচরণ বা আবহাওয়া এক এক রকম। শীত বর্ষাকালে আমরা ছাতার কেনা প্রয়োজন বেশি পড়ে, কিন্তু অন্য ঋতুতে আমাদের এত ছাতা কেনা প্রবণতা কম থাকে। শীতকালে আমাদের জামা কাপড় কেনা প্রবণতা বেশি হয়, অন্য সময়কালে আমাদের জামা কাপড় ক্রয় করার প্রবণতা কম। এটাকে বলা হচ্ছে ঋতুগত পরিবর্তন। ঋতুগত স্ট্রাকচারে দেখো এক সাইডে আমরা দেখতেছি প্রচুর বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিকাল মানে হচ্ছে বর্ষাকাল, আর বর্ষাকালে ছাতার ব্যবহার বৃদ্ধি পায়। তাহলে এর সময় অর্থাৎ ঋতুর কারণে আমাদের পরিমাণ ব্যবহারের পরিমাণ কম বেশি হয়, এজন্য এটাকে বলা হচ্ছে ঋতুগত কাঠামো অর্থাৎ সিজনাল ফ্লাকচুয়েশন, অর্থাৎ ঋতুগত ওঠা নামা বা ঋতুগত ভেদ বললেও হবে। এটা হচ্ছে আমার ঋতুগত গেল। তাহলে এরপরে হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান পতন বা পুনঃ জাগরণ দেখা যায় তাকে বলা হচ্ছে চক্রক্রমিক হ্রাস বৃদ্ধি। তাহলে কি বলা হচ্ছে, সময় পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান পতন বা পুনঃ জাগরণ দেখা যায় তাকে বলবো সমচাক্রিক হ্রাস বৃদ্ধি। আর এ পরিবর্তন 1 বছর অধিক সময়কালের
ব্যবধানে ঘটে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি কর্তৃক তৈরি পোশাকের পরিমাণ। অর্থাৎ চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি সময় পরিবর্তনের সাথে সাথে অর্থনৈতিক ক্ষেত্রে যে উত্থান পতন ও পুনর্জাগরণ দেখা যায় তাহকে বলবো আমরা চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি। এ পরিবর্তন 1 বছরের অধিক সময়কালের ব্যবধানে ঘটে, যেমন গার্মেন্টস ফ্যাক্টরি কর্তৃক তৈরি পোশাকের পরিমাণ। প্রতি বছর কি পরিমাণ পোশাক রপ্তানি করা হয় সেটার যে মানটা সেটাই হবে হচ্ছে চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি। চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি আমরা একটা গ্রাফ দেখা যাচ্ছে, দেখো একটু, যে অর্থাৎ একবার বৃদ্ধি পাচ্ছে, আবার হ্রাস পাচ্ছে, আবার বৃদ্ধি পাচ্ছে, আবার হ্রাস পাচ্ছে। অর্থাৎ এই পিক আপ থেকে পিক আপের সময়কে বলবো একটা সাইকেল, আবার যে নিচে যাচ্ছে এটাকে বলবো একটা সাইকেল। এই হচ্ছে নির্দিষ্ট সময় পর পর বৃদ্ধি পাবে আবার হ্রাস পাবে, এটাকে বলা হচ্ছে চক্রক্রমিক ওঠানামা। অনিয়মিত কালীন সারির যে পরিবর্তন, অর্থাৎ কালীন সারির যে পরিবর্তন অনিয়মিতভাবে হয় তাকে অনিয়মিত পরিবর্তন বলে। এই পরিবর্তন প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে ঘটে, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, যুদ্ধ ইত্যাদি কারণে ঘটতে পারে। তাহলে কালীন সারির যে পরিবর্তন অনিয়মিতভাবে হয় তাকে বলবো হচ্ছে অনিয়মিত পরিবর্তন। যেমন আমরা এই অনিয়মিত পরিবর্তনের একবারে জ্বলন্ত উদাহরণ হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাসের সময়কাল। আমাদের এই সময়কালে অর্থনৈতিকভাবে যেমন বিপর্যস্ত অবস্থায় আসছে, আমাদের শিক্ষাক্ষেত্রে যেমন বিপর্যয় আসছে, আমাদের সকল সেক্টরে যে গত তোমার 2019 সালে যে পরিমাণ বৃদ্ধি হয়েছে, 2020 সালেও হ্রাস পেয়েছে, 2021 সালেও হঠাৎ করে এগুলোর পরিবর্তন হয়েছে। এই যে অনিয়মিত ভাবে হঠাৎ করে বা প্রাকৃতিক ভাবে যে আমাদের এই মহামারী আসছে, যার কারণে আমাদের সকল কিছুর পরিবর্তন হয়েছে, এটা হচ্ছে অনিয়মিত পরিবর্তন বা অনিয়মিত ভেদ বলতে পারি বা অনিয়মিত ধারা, এটা বলবো হচ্ছে আমরা কালীন সারির অনিয়মিত ধারা। দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে যে আমার বন্যা কালে বন্যা আসে, বন্যার সময় আকস্মিক পরিবর্তন। এই আকস্মিক পরিবর্তনটাই হচ্ছে হচ্ছে অনিয়মিত ওঠানামা। অনিয়মিত ওঠানামা বন্যা হতে পারে, অতিবৃষ্টি হতে পারে, তারপরে হচ্ছে তোমার খরা হতে পারে, এগুলো সবই হচ্ছে তোমার অনিয়মিত ওঠানামা। তাহলে মূলত আমাদের এই 4টা, বা ভূমিকম্প হতে পারে, এগুলো হচ্ছে আমাদের অনিয়মিত পরিবর্তন বা ফ্লাকচুয়েশন, আমাদের মূলত এই 4টি ধাপ। তাহলে আজকের ক্লাসে আমি কি কি পড়েছি সংক্ষেপে আবার একটু বলবো। প্রথমে আমরা পড়েছি কালীন সারি কি, এরপরে আমাদের শিখন ফল ছিল কালীন সারি ধারণা ব্যাখ্যা করতে পারবো, কালীন সারি কি, কালীন সারি গাণিতিকভাবে কিভাবে প্রকাশ করা যায় সেটা আমরা পড়েছি, অর্থাৎ এই কালীন সারি কি এবং কালীন সারি গাণিতিকভাবে দিয়ে আমরা কালীন সারি ধারণাটা ব্যাখ্যা করতে পারবো। এরপরে ছিল কালীন সারির প্রয়োজনীয়তা ও ব্যবহার, আমরা কালীন সারি কোথায় কোথায় ব্যবহার করা হয়, আমরা কিছুটা বলেছি যে ভবিষ্যৎ পরিকল্পনার কাজে ব্যবহার করা হয়, ব্যবসা বাণিজ্য চুক্তিপত্র তৈরি করতে ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে যে কোনো পূর্ববর্তী ধারণা থেকে বর্তমান ধারণা তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এরপর আমরা পড়েছি কালীন সারির উপাদান, কালীন সারির উপাদান ছিল হচ্ছে আমার 4টা, একটা ছিল সাধারণ ধারা, আরেকটা ছিল ঋতুগত ভেদ, দ্বিতীয়টা ছিল হচ্ছে চক্রক্রমিক হ্রাসবৃদ্ধি, তৃতীয় চতুর্থটা ছিল হচ্ছে অনিয়মিত ভেদ। অর্থাৎ এই 4টি উপাদান ছিল, এই 4টি উপাদানের আমরা সাধারণ ধারা সম্পর্কে ব্যাখ্যা দিয়েছি। সাধারণ ধারার মধ্যে আবার তার 3টা অংশ ছিল, একটা হচ্ছে আমরা একটা ছিল হচ্ছে সাধারণ ঊর্ধ্বমুখী সাধারণ ধারা,
অর্থাৎ সময় বৃদ্ধির সাথে সাথে চলকের মানের বৃদ্ধি ঘটে, সেটা বলছিলাম আমরা ঊর্ধ্বমুখী ধারা। এরপরে বলেছিলাম হচ্ছে নিম্নমুখী, সময় পরিবর্তনের সাথে সাথে যদি মান হ্রাস পেতে থাকে তাহলে বলছে নিম্নমুখী ধারা। আর সময় পরিবর্তনের সাথে সাথে মানের যদি কোনো পরিবর্তন না হয় সেটা ছিল হচ্ছে আমার স্থির সাধারণ ধারা। এরপরে আমরা পড়েছি হচ্ছে রীতিগত ভেদ, অর্থাৎ সময়ের সাথে সাথে আমার যে চাহিদা পরিবর্তন হয়, বলছিলাম যে হচ্ছে শীতকালে একটা শীতের কাপড়ের চাহিদা, বর্ষাকালে ছাতার চাহিদা, ঈদ পূজার সময় জামা কাপড়ের চাহিদা, এইগুলোকে বলতেছি আমরা হচ্ছে ঋতুগত, অর্থাৎ ঋতুর পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিবর্তন হয়। এটা মূলত এক বছরের সময়কালে ঘটনাগুলো ঘটে। আর তৃতীয়টা হচ্ছে সমচক্রিক হ্রাস বৃদ্ধি, আচ্ছা আমরা সাধারণ ধারা 12 বছর বা তার অধিককাল, আর ঋতুগত ভেদ 1 বছরের মধ্যে, আর সমচক্রিক 1 বছর অধিক ব্যবধানে ঘটে। সমচাক্রিক যেমন গার্মেন্ট ফ্যাক্টরি, অর্থাৎ নির্দিষ্ট সময় পর পর ঊর্ধ্বমুখী হবে নিম্নমুখী হবে, এটা হচ্ছে সমচাকরি। আর অনিয়মিত ভেদ, যেটা আমরা লাস্ট টপিকটা পড়েছি, যে যে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক মহামারীর কারণে এই পরিবর্তন গুলো ঘটে, যেটা আমরা বন্যা খরা অথবা যেমন হচ্ছে বন্যা খরা বা মহামারী, আমাদের বর্তমান করোনা ভাইরাসও এই অনিয়মিত ভেদের পরিবর্তনের মধ্যে হবে। এই ছিল হচ্ছে আজকের আমার লেকচারের কালীন সারি সম্পর্কে আমরা যে শিখন ফল দিয়েছিলাম, চারটা, একটা সাধারণ কালীন সারি ব্যাখ্যা করতে পারবে, ব্যবহার প্রয়োজন ব্যাখ্যা করতে পারবে, উপাদান ব্যাখ্যা করতে পারবে, সাধারণ ধারার ব্যাখ্যা করতে পারবে। আমার এইটুকু ছিল হচ্ছে আমার মানে লেকচার। এখন আমার তোমাদের জন্য একটু কাজ, যেটা আমি আবার একটু ব্যাক স্লাইডে যাই, যে কালীন সারির উপাদান কয়টি ও কি কি, দ্রব্য মূল্যের উপর বন্যার প্রভাব থেকে কালীন সারি কোন উপাদানকে নির্দেশ করে, অর্থাৎ দেখো এটা একটা সৃজনশীল প্রশ্নের মতো দেওয়া হয়েছে, দ্রব্য মূল্যের উপর বন্যার প্রভাব অর্থাৎ অনিয়মিত ভেদ আর কালীন সারির উপাদানগুলো কি কি, এই প্রশ্নগুলো একটু তোমরা যদি স্লাইডে স্ক্রিনশট নিতে পারবা, অথবা যদি কেউ একটু লিখে নাও, যাতে আমরা পরবর্তী ক্লাসে প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারো, যে কালীন সারির উপাদান কয়টি ও কি কি, দ্রব্য মূল্যের উপর বন্যার প্রভাব কালীন সারির কোন উপাদানকে নির্দেশ করে তা ব্যাখ্যা করুন। এরপরে মূল্যায়নমূলক হচ্ছে ঋতুগত প্রভাবের উদাহরণ, ঋতুগত প্রভাব কি তার উদাহরণ, সাধারণ ধারার উদাহরণ, এগুলো তোমরা, আমি দু একটা উদাহরণ দিয়েছি, ব্যাখ্যা করেছি, এখন এর সাথে মিলিয়ে আরো বেশি উদাহরণ মনে মনে তৈরি করতে পারো। কারণ সৃজনশীল প্রশ্ন করার সময় আমাদের কি করতে হয়, যে কোনো কিছু একটা বিষয় বা টপিকস আমরা সৃজনশীলের মধ্যে দিব, সেখান থেকে তোমাকে প্রশ্নটা বের করে নিতে হবে। আমার আজকে এই পর্যন্তই, সবাই যে যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো, এই কামনা করে আজকে আমি তোমাদের সাথে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।